রবিবারটা যে কি পরিমাণ ব্যস্ত আমি থাকি সেটা আশা করি সবাই জানো। আমিও জানি যে রবিবারটায় সবাই ব্যস্ত থাকে, তার মাঝখানে দেখো কাজ তো করতেই হবে, তো সেই কাজের দরুন চলে এসেছি আজকের দিনের প্রথম একটা ভিডিও নিয়ে। বেশি বড় করবো না ভিডিওটা, কারণ সত্যি আমার কাছেও সময় বেশি নেই, আমাকেও কাজ এখনও আমার পেন্ডিং রয়েছে। তো যাই হোক, তার মাঝখানে এসে আমি বললাম না, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে চললো, যে 2টো কথা এখানে না বললেই নয়। তোমরা বিগত কয়েকদিন থেকে দেখছো, বিগত 2-3 দিন থেকে দেখছো যে ওয়াইডিতে কিন্তু একরকম যুদ্ধ চলছে। যুদ্ধ চলছে কি নিয়ে? যে একটা ভাঙা সংসারকে জোড়া লাগাতে হবে। কেউ বলছে জোড়া লাগতে দেবো না, কেউ বলছে জোড়া লাগিয়ে ছাড়ো। যারা জোড়া লাগতে দেবো না বলছে তারা কিন্তু Day 1 থেকে ছেড়ে দিয়েছিল বিষয়টাকে, চেষ্টা করা হয়েছিল, কারণ যার সংসার সেও চেষ্টা করেছিল যাতে পুনরায় সংসারটা নতুন করে গড়া যায়। কিন্তু বিগত তারা কিন্তু চেষ্টা করেছে, ছেড়ে দিয়েছে, যার সংসার তার উপরে, সেও চেয়েছে যে না ফিরে এসো, কারণ এই বাচ্চাটার প্রশ্ন। কিন্তু এই যে যে নারী, যে বউ, যে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে গেছে তার কিছু চাহিদার জন্য, যে চাহিদা কিনা তার স্বামীর দ্বারা পূর্ণ হচ্ছিল না, সে কিনা অত্যাচারিতা ছিল, সে কিনা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিল, সেই মেয়েটি এখন বাড়িতে ফিরতে চায় বা তাকে ফিরতে দেওয়া হোক। না না, আমরা কেউ বলছি না, আমরা বলার কে, আমরা কেউ বলছি না। বলছে কে, যে কিনা এতদিন বলে এসেছে যে ওই বাড়িটাতে মেয়েটি সেফ না, ওই বাড়িটিতে মেয়েটিকে শেষ করে দেওয়ার জন্য 3-3 বার চেষ্টা করা হয়েছিল। যদিও বা আজকে সম্পূর্ণটা সেই মেয়েটির ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে দুধে ভাতে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে, যে আমি তো জাস্ট দুধে ভাতে, আমি তো মানে বললি বলতেই পারি না এরকম কথা, আমাকে বলতে বলেছিল বলেই আমি বলেছি। তাই সেইদিন এই মেরুদণ্ডটা এতটা ভেঙে গেছিল কেন, সেদিন কেন বলা হয়নি যে এইসব কথাবার্তাগুলো আমাকে দিয়ে বলাস না, কারণ অলরেডি আমি একবার এইসব করে এসেছি, আমি এইসব বকলামি, এইসব কাজ আমি করে এসেছি, আর দ্বিতীয়বার এইসব করিস না, আমার মনে হয় এই কথাগুলো তোর নিজের বললেই ভালো হয়, এগুলো দায়ভার আমার উপর চাপাস না। না, সেদিন ভিউজের জন্য অবভিয়াসলি অবভিয়াসলি আজকে যদি সে বলে থাকে আমার মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, ভুল কিছু বলেনি, সবটাই তো ভিউজের জন্য। আজকে বলছিস যে আজকে আমি এগেনস্টে গেছি, সেটাও আমার জন্য লক্ষ্মী, কারণ ভিউজ বেশি হচ্ছে, বিগত পরশু দিনের ভিডিও থেকে 13,000-10,000 করে ভিউজ হচ্ছে এক একটা ভিডিওতে, তাই না? তাহলে কি হচ্ছে, লক্ষ্মী হচ্ছে, সম্পূর্ণটাই লক্ষ্মীর দিকে তাকিয়ে। বাড়ির লক্ষ্মী কীসব ভুল খিলিয়ে বেড়াচ্ছে সেই বিষয়টাকে আমি গুরুত্ব না দিয়ে আমি বাড়ির নারায়ণকে যা তা কথা বলছি, মানে ওর কথা অনুযায়ী লক্ষ্মী লক্ষ্মী করে বেড়াচ্ছিল, তো তাই আমি বলছি। সন্দীপকে যা নয় তাই বলে ও কাদায় মিশিয়েছে, সন্দীপের মাকে ক্যারেক্টারলেস করতে 2 বার ভাবেনি, সন্দীপের বাবাকে নোংরা কথা বলতে 2 বার ভাবেনি, তখন কেন, এগুলো সব নাকি টিন শিখিয়ে দিয়েছে। তা আমি বলবো কি, টিন মুখটা খোলতো ভাই, তুই একটু বলতো যে তুই আর কী কী শিখিয়েছিস নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে বলার জন্য, তুই আর কী কী শিখিয়েছিস, তুই যে ঝানু ঘুরতো মাল সেটা জানতে যার কারোর বাকি নেই, কিন্তু তুই এত কিছু শিখিয়েছিস, তা ও তো তাহলে ইনোসেন্ট, ও তো ইনোসেন্ট। তাহলে বিষয়টা হচ্ছে আজকে যে কথাগুলো বলছে এই কথাগুলোকে কে শিখিয়ে দিয়েছে, আজকে যে বিষয়গুলো তুলেও এত কথা বলছে যেগুলো ওরা আমার ভালো লাগছে না, দৃষ্টিকটু লাগছে, ও সেই কথাগুলো ওকে কে শিখিয়ে দিয়েছে জানো তো? একটা কথা আছে, কেউ কাউকে শেখাতে পারে না। আজকে যদি সে বলে যে আমি কারোর হাতের কাঠপুতুল হবো না, আমার চ্যানেল আমি বুঝবো কী বলবো, তাহলে কেউ যখন আমাকে বলেছিল আমার শ্বশুরবাড়ি সম্পর্কে বলো, আমার স্বামী সম্পর্কে বলো, আমার শাশুড়িকে ক্যারেক্টারলেস করো, আমি কেন ক্যামেরা খুলে বলতে বসে গেছি? আমি দেখে আমার নিজস্ব কোনো বিচার বিবেচনা নেই, আমি নিজে বুঝতে পারিনি যে ও কতটা ঘোল খাওয়া কথাবার্তা বলছে, কতটা সঠিক বলছে, কতটা বেঠিক বলছে। আজকে আমার মনে হচ্ছে যে না, ওই মেয়েটাকে একটা চান্স তো অবশ্যই দেওয়া দরকার, শুধুমাত্র বাচ্চাটার মুখে দিয়ে থাকে। 9টা মাস এই বাচ্চাটা কোথায় ছিল? 9টা মাস এই দালালের চোখে বাচ্চাটা পড়েনি, 9টা মাস ওর চোখে স্বার্থ পড়েছিল, যে স্বার্থের ঠেলায় ও ভেবেছিল আমি যে স্থানটা টিনের সামনে মানে টিনের কাছে পেয়েছি সেই স্থানটা আর কেউ পাবে না। যখন ও দেখে নিল যে ওই স্থানটা তো আদারে বাদারে বনে জঙ্গলে টিন অনেককেই দিয়ে বেরিয়েছে, ওই যে যেমন কালকে বললো জলের নামে এক গ্লাস জল বেশি খাই, যে ওই যে ম্যাডাম, ওই ভদ্রমহিলা উনিও নাকি স্ক্রিপ্ট পড়ে পড়ে শোনাচ্ছেন, মানে ওনাকেও স্ক্রিপ্ট লিখে পাঠানো হয়েছে। এগুলো বলো, এদের কোনো অকাজ আছে? এদের নিজস্ব কোনো অকাজ আছে? এরা ফোনে আলাপ করে, এদেরকে স্ক্রিপ্ট লিখে পাঠায়, সেই স্ক্রিপ্ট অনুযায়ী এরা চোতা পড়ে পড়ে ভিডিওতে শোনায়, সব দোগলা মাল এক একটা, এদের ভঙ্গুর জীবন, কিচ্ছু নেই এদের। এদেরকে নাকি আবার স্ক্রিপ্ট লিখে দিতে হয়, আমাদেরকে কে কটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে? আজ অব্দি বলুক তো এসএল, আজ অব্দি বলুক তো যে একটা জিনিস রিম্পাদিকে ফোন করে আমরা বলেছি, রিম্পাদি তারপরে ভিডিও করেছে, কখনো না। অন্যায় হয়েছে মুখের ওপরে কণিকাকে বলেছি, কণিকা রাগও করেছে, অভিমানও করেছে, তারপরে বুঝেছে, আমার কোনো ফারাক পড়ে না। এখানে আমি নিজে বলতে বসেছি, যদি নিরপেক্ষতা রাখতে হয় সব জায়গায় রাখবো, সব জায়গায় রাখবো, আদারে বাদারে অনেক দোগলামি আর দোগলা পাবলিক চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে,
না, নিজেই গুল পায় না তারা। তাদের লাইফে কি যে একটুখানি মানে তাদেরকে একটু মানে জায়গা দেওয়া হোক, একটুখানি তাদেরকে ইম্পর্টেন্স দেওয়া হোক, সেটা পেলে পরে ওরা খুশি, ব্যাস আর কি চাই জীবনে। তাছাড়া এদের লাইফে আর কিচ্ছু না। এদেরকে স্ক্রিপ্ট লিখে দেবো, জলনদীপের ওই বুড়ি ওনার স্ক্রিপ্ট লিখে পাঠাতো ওই ভাঙা টিন। এই এই দালাল জানতে পেরেছে যে ও বাবা ওই স্ক্রিপ্টটা আমি পড়িনি, ও তো জলনদীপের বুড়িকে দিয়ে পড়িয়ে দিয়েছে, মানে বুঝতে পারছো? হ্যাঁ, ভাবা যা এদের এই অকাল। আর আজকে কি না এরা বলছে যে না না আমি কারোর হাতের পুতুল হতে পারবো না। তুই তো অলরেডি হাতের পুতুল হয়েছিলিস, হতে পারবি না আবার কি? দুদিন আগেও দিস, সেবক দাদা বিশাল করছে, সেবক দাদা বিশাল করছে। হ্যাঁ, আর আজকে সেবক দাদার মতন খারাপ আরেকটা কেউ হয় না। তো তার আগে বলি, ভুলে যাবো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বলতে 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 অনেক কিছু বেরিয়ে আছে। একটা প্রথম কথা, তোমরা ভেবে দেখেছো, অনেকে আমাকে বলেছে যে ও কিন্তু টিনের নাম নিচ্ছে, নাম নিয়ে ভিডিও করছে। কে জানে, হুজ নোজ, যে তলা তলা এই টিন আর ও মিলেই গ্যালাকলটা করছে, শুধুমাত্র ওই সন্দীপের ওই বাড়িতে ঢুকতে হবে। বাড়ি তো ভাই, ও কোথায় রয়েছে আর সন্দীপ কী বানিয়ে ফেলেছে বাড়ি? আরে চ্যানেল না থাকলেও তবুও চাষবাস করে তবুও খেয়ে ফেলবে, ও কী করবে? এই কথাটা আমরা বলছি না, আমরা তো বহু আগে থেকেই জানতাম। বলছে তো এখন যে নতুন সুরে গান গাইছে, সে তো অনেক কিছু বলছে এখন। আজকে আর তার পূর্ণি ডার্লিংকে ভালো লাগছে না। কেন রে? এই পূর্ণি ডার্লিংয়ের মতন প্রাণোচ্ছল সুন্দর শাশুড়ি, বৌমার সাথে এত ভালো বন্ডিং, এত ভালো মা হতেই পারে না। তোর কথা অনুযায়ী এত দিন ছিল মার্কাটারি ফিগার, মুখে একদম উজ্জ্বল হাসি, পূর্ণিমার চাঁদ, চাঁদেরই কাচাঁদ লাগা করবো না, এরকম বলে বেরিয়েছে। আজকে তার মনে হচ্ছে যার মেয়ের সংসারে এত প্রবলেম, সেই মা মুখে রংচং মেখে রিলস করার টাইম পায়। ও বাবা, তুই এত তাড়াতাড়ি বলিস না, বিশ্বাস কর, বিশ্বাস কর, এইসব কথাবার্তাগুলো অনেক আগে থেকে, অনেক আগে থেকে বলা হয়েছে যে কেমন মা কী করবে। মেয়ের সংসার ভাঙাতে মার কোন সে কি ছেড়ে যাচ্ছে? মা তো মেয়ের থেকে নিয়ে ছেলের সংসারে রাখেল গোছাচ্ছে, কীভাবে ছেলেকে, কারণ লাইফার হাইফার যে কী অবস্থা আমরা সবাই জানি। লাইফা তো জীবনে এর বেশি কিছু উন্নতি করতে পারবে না, তো যতটা মেয়ের থেকে আখের গোছিয়ে ছেলেকে যত্ন করে রাখা যায়, মা তো সেটাই করছে। তার জন্য যদি একটুখানি মেয়ের সঙ্গে সঙ্গে এদিক ওদিক যেতে হয়, কনসা তার ট্যাগ থেকে পয়সা খরচা হচ্ছে, আসার পথে সোনা হোটেলে ঠুসে আসতে পারছে, কী রাখছে? যদি মা সত্যি মা হতো, মেয়েকে বোঝাতো, মেয়ের সংসারটাকে ঠিক করার চেষ্টা করতো, তার সন্তানকে তার কাছে রাখার চেষ্টা করতো, কিন্তু মা সেটা করেনি। আর পরে রইল নাচুনি ঠাকুমা, ওই নাচুনি ফ্যামিলিকে দেখা আছে। আজকে এই দালাল বলছে যে সন্দীপদের ফ্যামিলি তো আর ক্রিমিনাল না, ইন্সপেক্টর তালি বনতাই হ্যায়, সন্দীপদের পরিবার আর সন্দীপরা তো ক্রিমিনাল না। কবি জানলি, মানে কবে, যবে তোকে লাত মারলো তবে? হ্যাঁ, তোদের অকাতটুকুই তাই, লাত খেয়ে খেয়ে শিখিস, লাত খেয়ে খেয়ে শিখিস। আজকে তোর মনে হলো যে সন্দীপের ফ্যামিলি তো ক্রিমিনাল না। ওদের ফ্যামিলি ক্রিমিনাল না, এই যে ফ্যামিলিতে গিয়ে পড়েছে এরা হচ্ছে ধূর্তবাজ ফ্যামিলি, আর এই ধূর্তবাজ ফ্যামিলি থেকে উঠে এসেছিল এই মেয়েটি, যার জীবনে পাওনাটুকু এত কিছু তার জীবনে পেয়েও সে সেটাকে ধরে রাখতে পারেনি, এত জঘন্য আবার চরিত্র বলা যাবে না, অথচ তুই বলে বেরিয়েছিস ফিজিক্যাল হয়েছে। বাবা, এরপরেও বলবো না, চরিত্রে একদম দাগনি, একদম দাগনি, ম্যান্ডির থেকেও ক্লিন, পূর্ণের নামে সিঁদুর পরে বেডটা আমি শেয়ার করছি আরেকজনের সাথে, আর ক্যারেক্টার ভীষণ ভালো, ম্যান্ডির মতন তো আর না, তাই না? কারে গোল খাওয়াস না, নিজে খায় বসে আছিস বলে এখন ডেপুরের সাথে সাথে সব বেরোচ্ছে, সব বেরোচ্ছে। সন্দীপদের ফ্যামিলি ক্রিমিনাল না, এই তুই যে দিনের পর দিন ক্রিমিনাল বলেছিলিস ওদেরকে, যে এত ক্রিমিনাল মাইন্ডের যারা কিনা বাড়ির বউকে শেষ করতে চায়, ওই বাড়িতে গেলে মেয়ে মরে যাবে। আর আজকে কী বলছিস, না না এখন আর কিছু করতে পারবে না, যা আসা হুড়কো খেয়ে রেখেছে এখন তো ফেসে যাবে। বাবা বাবা বাবা, একই মুখে তুই কী করে হাঁকতে পারিস, যে তোকে না দেখলে বুঝতাম না, বুঝেছিস তো? তোকে না দেখলে সেটা বুঝতে পারতাম না যে কীভাবে মুখে হাঁকা যায়। তোদের কয়েকটা আমি দেখছি তো, সব মুখে হাঁকা পাবলি, ওরা জায়গা দিয়ে হাঁকে না, মুখ দিয়েই হাঁকে, ছোটো লক্ষ্য থাকার। হ্যাঁ, একটা ফ্যামিলিকে দিনের পর দিন, দিনের পর দিন, অপমানের পর অপমান করার পর সব তোকে টিন শিখিয়ে দিয়েছে, তুই কি কচি খুকি নাকি? এমনি সময় তো মুখ দিয়ে ঝুড়ি পড়ে একবারে ঝরে ঝরে, তুমি কচি খুকি? আজকে সীমা হঠাৎ করে তোর বড় মাসির মেয়ে হয়ে গেল, কারণ ওর বাড়ি দেখিয়েছে, পতিতা 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 করে মানে এক গ্রোস জল ভাত সব বেশি খাচ্ছে দিস, অপদার্থ কোথাকার। তোর মতন ছোট লোক আরেকটা দেখিনি যে নিজের সাথে এত পাল্টি মারতে পারে, এত পাল্টি মারতে পারে, যে সত্যিগুলো তুই বই বরাবর জানতিস, আর আমরা ডে ওয়ান থেকে বলেছি, আজকে সেই কথাগুলো তুই বলতে বাধ্য হচ্ছিস। আর কী বলছিস, না না ওদের ঝোল টেনে কথা বলছিস না, আলবাদ বলছিস, আলবাদ ওদের ঝোল টেনে তুই কথা বলছিস, ঝোলের পর ঝোল টেনে যাচ্ছিস, কারণ তোর উপায় নেই। তুই এতদিন ভেবেছিলিস
যে না এরা সংসার আলাদা থাকবে, কন্টেন্ট বানিয়ে যাবো, কন্টেন্ট বানিয়ে বানিয়ে খেয়ে যাবো। আর আজকে যখন দেখলি যে তোর মুখে লাথি মেরে আরও অনেক দালালও পুষে রেখে দিয়েছে, তখন তোর হাতে ঘা লেগে গেল যে কি আমি যে জায়গাটা চেয়েছিলাম সেটা আমাকে দিতে পারোনি, আরও পাঁচজনকে দিয়ে বেরিয়েছো, যে ইনফরমেশান আমাকে দিয়ে গাওয়াতে পারোনি আরও লোককে দিয়ে গাইয়ে বেরিয়েছো, তাহলে এবার আমি হাতে হাড়ি ভাঙবো। এই মানসিকতাটা নিয়ে তুই আজকে নেমেছিস মাঠে খেলতে সমস্তটা রিভিল করার জন্য, আরও করবি এগুলো। আমরা তো বিন্দুমাত্র অবাক হচ্ছি না, বিশ্বাস কর বিন্দুমাত্র অবাক হচ্ছি না। এইবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়। ও ফ্লো ফ্লোতে কটা কথা বলেছে, সেই কথার মারপ্যাচ হচ্ছে যে সন্দীপের উকিল নাকি তলায় তলায় তিনদের সাথে সেটিং করতে চেয়েছিল যাতে ওরা এই কেসকামারি বন্ধ করে দিয়ে পুনরায় মিউচুয়ালে এসে এরা সম্পর্ক ঠিক করে দেয়। এটা কি সত্যি সন্দীপ? এই প্রশ্নটা আমার তোমার কাছে, কারণ আমরা ভিউয়ার্সরা এই বিষয়টা জানি না। সত্যি কি তলায় তলায় যদি তোমার উকিলরা তার উকিলদের সাথে কি কথা বলে, সেটা তো তোমার পারমিশন ছাড়া তো বা তাদের পারমিশন ছাড়া তো তোমরা কথা বলতে পারবে না, এটা সম্পূর্ণ তোমাদের জানিয়ে করেছে, নাকি দালাল পুরোটা ঘোল খাইয়ে বললো? এটা কি বিষয় বলা হয়েছে যে মিউচুয়াল করার কথা বলেছে? এটা কি তোমাদের পুনর্মিলনের মিউচুয়ালের কথা বলেছে নাকি মিউচুয়ালি ডিভোর্সের কথা বলেছে? তোমরা একটুখানি এই জিনিসটা ক্লিয়ার করো তো সন্দীপ, কারণ এটা একটা বিগ কোয়েশ্চেন হয়ে রয়েছে যে আজকে দালাল এই কথাটা বললো কেন যে তোমার উকিলরা কিন্তু তলায় তলায় টিনের উকিলদের সাথে কথা বলেছিলো যাতে এই বিষয়টা মিউচুয়ালি হয়ে যায়, তোমরা আবার মিলে যাও এই কারণে? এটা তো বিশাল বড় প্রশ্ন। দেখো সংসার এত কিছুর পরেও যদি তোমার মনে হয় তুমি সংসার করো, ওই যে কাল আমি বলেছিলাম না, কাল আমি বলেছিলাম না ক্ষমা তখনই সেই মানুষটাকে দেওয়া যায় যখন তার মধ্যে অনুশোচনা বোধ থাকে, গিল্ট থাকে। তোকে বলছি দালাল, দম থাকলে টিনকে গিয়ে বল সকলের সামনে জোর হাত করে সন্দীপের কাছে যদি ক্ষমা চায়, তারপর একটা সন্দীপ দেখে নেবে, যদি রাখতে চাইলে রাখবে, মিল হতে চাইলে চলবে, না হতে চাইলে আমরা বলতে পারি না ভাই কী হবে। কিন্তু যার হয়ে তুই এত গলা ফাটাচ্ছিস যে তার সংসারে ফিরে যাওয়া উচিত, কারণ ওই পরিবারে থাকা চলবে না বাচ্চাকে নিয়ে, তাই না? তোর আজকে মনে হচ্ছে যে পরিবেশ আনহেলদি পরিবেশ, নোংরা পরিবেশ, যাদের কোনো কালচার নেই, সারাদিন বাড়িতে হই হট্টগোল হয়ে যাচ্ছে, আজকে যেখানে কিনা তুই বলিস সন্দীপকে যে ও কিনা ওর বাচ্চাকে দিয়ে চাইল্ড লেবার করা, তোর মতন দোগলা তুই ওদের বাড়ির ওই বাচ্চাগুলোকে দেখতে পাস না যারা কিনা একবার একে আনতে যাচ্ছে, কে আসছে, বউয়ের মা আসছে, তাকে আনতে পাঠিয়ে দিল ওই খালি গায়েওয়ালা ভাইটারে, যেটারে দিন রাত্রির খালি গায়ে দেখাচ্ছে ক্যামেরার সামনে। সেক্ষেত্রে তোর কোনো বক্তব্য ছিল না, সমস্তটা দেখেছিস, হজম করেছিস, আর আজকে তুই হাঁক দিয়ে বসেছিস, আজকে হাঁক দিয়ে বসেছিস, কারণ সম্পূর্ণটা তোর হাতে ঘাটা লেগেছে। তাই এই নাটকটা কতটা সত্যি কতটা মিথ্যে, আমি আশা করি সন্দীপ যদি এই বিষয়টা একটু ক্লিয়ার করে যে তোমার উকিল আজকে যে কথাটা দালাল বলছে যে তোমার উকিলরা কিন্তু মিউচুয়াল করতে গেছিলো টিনের উকিলদের সাথে, সেটা কি মিউচুয়াল ছিল, তোমাদের মিউচুয়ালি ডিভোর্সের বিষয় নাকি তোমাদের পুনর্মিলনের বিষয়, এটা কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে থাকছে। কারণ দালালকে তো ওর যে কি ক্যারেক্টার সেটা তো সবাই আমরা দেখতে পাচ্ছি, ও কারোর হতে পারলো না জীবনে, কারোর না, কোনো জায়গায় একটা লয়্যালটি মেনটেন করতে পারলো না, যার জন্য ওর কাছে যে কটা মাল যায় সব কটা হচ্ছে মানে যারা কোনোদিনও সম্পর্ক ধরে রাখতে পারেনি, ইউজ হয়েছে, তারা নাকি ইউজ হয়েছে, যারা বলে না যে আমরা ইউজ হয়েছি সেগুলোর মুখে ধামাধাম মারতে লাগে একদম, যারা বলে আমরা ইউজ হয়েছি, তোমরা কচি খুকাখুকি যে তোমরা ইউজ হয়েছো, তোমাদেরকে ব্যবহার করেছে, সব ঘাসে মুখ দিয়ে চলতে না, তোমাদেরকে বললো চলো করি ব্যাস, তোমরা করতে লেগে গেলে, আপদগুলো ওয়াইটিতে এসেছে, বাড়িতে বসে তোমরা ওই করো না, বড়দের কথা শোনো, আজকে যদি তোর কথা অনুযায়ী যে তুই তোকে দিয়ে যে যেটা করাতে বলছে তুই করে ফেলছিস, বাড়ির শ্বশুরবাড়ির লোকজন যে কথাগুলো মানতে বলেছিল মানিসনি কেন, মানিসনি কেন, ওয়াইটি ছাড়তে বলেছিল ছাড়িসনি, যেটা তোর মনে হচ্ছে তুই সেটা করবি, কারণ অল বিকজ অফ ইয়োর স্বার্থ, সমস্তটাই তোর স্বার্থের জন্য, কেউ কাউকে চালনা করতে পারে না যদি না সেখানে তার স্বার্থ থাকে, এটাই ফ্যাক্ট। যারা যারা গলাবাজি করে দোগলা মালগুলো থালিকা ব্যাঙ্গানগুলো যে কটা এরকম আছে সব কটাকে একটাই কথা বলবো যে তোদের না কোনো স্ট্যান্ড পয়েন্ট ছিল, না আছে, না কোনোদিনও থাকবে, কারণ তোদের স্বার্থ কাজ করেছে, যেখানে স্বার্থ পুড়িয়েছে সেখান থেকে তোরা বেরিয়ে এসে তাদের নামেই নিন্দা করেছিস, এটাই তোদের চরিত্র, দ্যাটস ইউ আর ক্যারেক্টার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।